ওয়েলকাম টু টিজিতাজ কিচেন। আজকে আমি করব কাঁচা কলা আর আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। এই রান্নাটি অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আজকে আমি একদম ঘরোয়া উপায়ে রান্নাটি করব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর কাঁচা কলা। কাঁচা কলাটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি কলাগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো। হলুদ জলে কলাটা ভিজিয়ে রাখলে কলার থেকে কষগুলো চলে যাবে এবং তরকারি কালারটাও সুন্দর আসবে। এখানে কলাটাকে হালকা সিদ্ধ করেও নিতে পারেন। আমি এখন নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি। আর মাছ ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন মাছগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি দু ধরনের তেল ব্যবহার করেছি, সরষের তেল এবং সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি এপিট ওপিট করে খুব হালকা করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। কিছুটা তেল আমি মাছের সাথে তুলে নিব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড়নের জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখন আলু। আলু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। কলার থেকে আলুটা যেহেতু একটু শক্ত, সে কারণে আলুটাকে আগে আমি একটু ভেজে নিব। আর এখন দিয়ে দিব হলুদ জলে ভিজিয়ে রাখা কলাগুলো, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা। সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে এখানে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। ঢাকনা খুলে তাতে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ বাটা। সামান্য জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে সবজিগুলো আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝোলটা বলক চলে এলে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি তুলে রাখা তেল। মাছগুলো যেহেতু এখানে আমি কম ভেজে নিয়েছি, সে কারণে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি জাল করে নিব। মাছ সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে তাতে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে এখানে আমি 5 মিনিট দমে রান্না করে নিব। এখন নামিয়ে নিয়ে রেডি আলু আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। রান্নাটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।